আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিউসিটি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি বেড কভারের ডিজাইন। কাজটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করুন। কাজটি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি ডিজাইনটি এঁকে দেখাচ্ছি। আমার আঁকা হয়ে গেল। বিভিন্ন কালার সুতা ইউজ করেছি, আপনি চাইলে এক কালারের সুতা ইউজ করুন। আমি এখানে ক্রস স্টিচ ইউজ করছি, এক টিস্যুয়ের গোড়া থেকে আর টিস্যুয়ের মাথা করে। প্রসেসটি দিয়ে আমি জায়গাটা ফেরত করলাম। এভাবে আপনারা পুরোটা কাজ শেষ করবেন। এবার আমি ডাল দিয়ে এই লাইনটি শেষ করব। আপনি পুরোগুলো লাইন করবেন। এবার আমি পাতাটা করব, এই পাশে রেখে এবং এই সুয়ের মাথাটা এখান থেকে তুলে ভর সেলাই দিয়ে পাতাটা শেষ করব। শেষ হয়ে গেল। এভাবে আপনারা পাতাগুলো করা সব শেষ করবেন। এবার আমি লাল কালারের সুতা দিয়ে ফুলটা করব। সুতাকে তুলে আমি আস্তে আস্তে সুতাটাকে তিনটা রাউন্ড দিব। এবার আঙুল দিয়ে চেপে ধরে আমি সুতাকে টেনে বের করব। এবং তিনটি দুটো গেট দিব।
এভাবেই আমি আমার ফুল করা শেষ করলাম। ডিজাইনটি হলো নতুন আরেকটি ডিজাইন। শুয়ের মাথায় আমি দুবার করে ঘুরিয়ে কারচুপির মতো দুবার করে ঘোরালাম, এবার নিচে সুতাটা ঢুকিয়ে দিলাম। আবার সুতাটা তুললাম, সুতাকে তুললাম, দুইবার ঘোরালাম এবং নিচে ঢুকালাম। এভাবে আমি এই ফুলটা শেষ করব। এটা হলো একটি লেজি ডেজি মতো ডিজাইন। সুতাকে তুলে সুতাটাকে এখান থেকে ঘুরিয়ে এখান থেকে ঠিক সুতাটা ঢুকিয়ে দিলাম। এভাবেই আমি এই ফুলটাকে শেষ করব। ফুল করা শেষ হয়ে গেল। আমি এবার মাঝখানে একটা করে মোতি দিয়ে দেব। আমার বেড কভারের ডিজাইনটি করা শেষ হয়ে গেল। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।